আসসালামু আলাইকুম, আঞ্জারাস কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি জুস। সামনে আসছে রমজান, আর রমজানে আমরা বিভিন্ন ধরনের ফলের জুস খেয়ে থাকি। তারই মধ্যে স্ট্রবেরি জুসটা হচ্ছে অন্যতম। আমি এখানে 250 গ্রাম স্ট্রবেরি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জুসটা বানাতে আমার যা যা উপকরণ লাগবে আমি সেই উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম স্ট্রবেরি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ টক দই, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এখন আমি একটি ছুরি দিয়ে স্ট্রবেরিটাকে কেটে নেব। এক এক করে আমি সবগুলো স্ট্রবেরি কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে স্ট্রবেরিগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টক দই, চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিব গুঁড়ো দুধ, আর দিব 250 গ্রাম পানি। আপনারা যে যেরকম জুসটাকে ঘনত্ব রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। এখন আমি ব্লেন্ড করে নিব 2 মিনিট। 2 মিনিট ব্লেন্ড করার পর আমি স্টক করে আবারও ব্লেন্ড করব 2 মিনিট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি গ্লাসে বরফ কুচি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই জুসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জুস। স্ট্রবেরিতে আছে ভিটামিন সি। আপনারা বাসায় চাইলে এরকম করে জুসটাকে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।